হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন কষা। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 500 মতো মাংস নিয়েছি, 500 মাংস আছে। মাংসটা আমি আগে মাখিয়ে নেব। প্রথমে দিলাম লবণ, তারপরে হলুদের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে জিরা আর ধনে আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু সাদা তেল আর একটু সয়া সস। এবারে আমি সব কিছু দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এরকম করে ভালো করে মাখানোর পর এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এটা মাখানো হয়ে গেছে, এখন আমি একটা থালা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন, 10 মিনিট ঢাকার পর এরকম হয়েছে। এখন আমি এটা রান্না করব। আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াইতে কিছু তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলাটা যখন হালকা কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, মশলার মধ্যে একটু নুন, একটু হলুদের গুঁড়ো, যেহেতু আগে থেকে মাংস মাখানো আছে সব মশলা দিয়ে, তার জন্য অল্প অল্প করে এই মশলার মধ্যে দিতে হবে। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট এই মশলাটা কষিয়ে নেব। দেখুন, আরও 2-3 মিনিট কষানোর পরে মশলাটা এরকম কালার এসেছে। এরকম কষানোর সময় যদি নিচে লেগে যায় তাহলে একটু গরম জল দিতে পারেন। আমি আগে থেকে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার সব মশলাই ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে সেই মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এরকম মানে গ্যাসটা খুব কমিয়ে রেখে এরকম আস্তে আস্তে মাংসটা কষাতে হবে। যেহেতু কষা মাংস, সেই জন্য এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, মানে একটু টাইম লাগবে। এই দেখুন, এরকম করে মাংসটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে এই জানে যে বাটিটাতে মাংস মাখিয়েছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এরকম করে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটা মাঝারির চেয়েও একটু কম আঁচে রেখে এটাকে আমি 10-15 মিনিট ধরে কষিয়ে নেব। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা তুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দেব। এই যে মাংসটা আমি 10-15 মিনিট ঢেকে দিয়ে রান্না করব, এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু 4-5 ঢাকাটা তুলে মাংসটা নাড়াচাড়া করে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে। এই দেখুন, 15 মিনিট অল্প জ্বালে মাংসটা কষিয়ে নেবার পর এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে আরও 5 মিনিট আমি এই মাংসটা কষিয়ে নেব। এখন কিন্তু এই 5 মিনিট যে আমি মাংসটা রান্না করব, এই 5 মিনিট কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। যেহেতু এটা মুরগির মাংস কষা, তার জন্য আমি কিন্তু এটা কষিয়ে কষিয়ে রান্না করবো, এর মধ্যে কিন্তু বেশি ঝোল দেবো না। যেহেতু নিচে একটু করে লেগে যাচ্ছে, তার জন্য আমি অল্প অল্প করে জল দেবো, একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। অল্প করে জল দিয়ে এরকম করে
ভালো করে কষিয়ে নেব। মাংসটা প্রায় হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরকম করে গরম মশলাটা ভালো করে মাংসের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব। মশলা মশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার চিকেন কষা রান্না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই রান্নার বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।